एजुकेशनल एक्टिविटी स्टाडिज चैनले तुम्हारे सकले स्वागत। आजकल भिडियोटी आमी तुम्हारे साथ आलोचना करब विंग्स बुक सपोर्ट मैटेरियल्स इंग्लिश क्लास फाइव विंग्स बुक के रिविसन लेसन। आजकल रिविसन लेसने तुम्हारे साथ एक्टिविटी 17, 18 एंड 19 এই তিনটে एक्टिविटी आलोचना करब। এর আগের एक्टिविटीगुलो করা হয়ে গেছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো আর আমি ডেসক্রিপশনে সেই ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে গিয়েও দেখতে পারো। एक्टिविटी 17 फिल इन द ब्लैंक्स विथ डिस्क्राइबिंग वर्ड्स एडजेक्टिव फ्रॉम द हेल्प बक्स। তাহলে এখান থেকে আমাদের অ্যাডজেক্টিভগুলো খুঁজে বক্সে লিখতে হবে আর এখানে যে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। বাঁদিকে দেখে নিচ্ছি কী আছে। অ্যাডজেক্টিভ হলো এমন একটি শব্দ যা কোনো নাউনের সম্পর্কে কিছু বলে। ডিসক্রাইবস এ নাউন, যেটি নাউনের সম্পর্কে কিছু বলা থাকলে সেটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এক নম্বর, দি ডক্টরস ওয়েয়ার ড্যাশ কোটস। তাহলে এখানে দেখে নিচ্ছি হেল্প বক্সে কী কী আছে। ক্লিন, স্ট্রিক, much, big, beautiful, many, white. The doctors wear white coat. White coats. Doctorer hoy shada coat. Du number. Mr. Mozumdar is a dash teacher. Mr. Mozumdar is a strict teacher. Mr. Mozumdar hoy ekjon kothor shikshok moshai. Tin number. I don't have dash friend. I don't have many friend. Amar onek beshi bondhu nei. Look at those dash flower. Look at those beautiful flower. Ekhane jayga nei, ami ekhane likhe dicchi, tumra ekhane choto kore likhbe. Look at those beautiful flower. সুন্দর ফুলগুলির দিকে তাকাও। পাঁচ নম্বর, I saw a dash elephant in the zoo. I saw a big elephant. Big elephant in the zoo. আমি চিড়িয়াখানায় অনেক বড় হাতি দেখেছি। ছ নম্বর, You don't have dash time left. You don't have dash time left. You don't have much time left. তোমার কাছে বেশি সময় বাকি নেই। সাত নম্বর, We need dash water. We need clean water. আমাদের পরিষ্কার জল প্রয়োজন। তাহলে অ্যাক্টিভিটি 17টা কমপ্লিট। এবার চলে আসছি অ্যাক্টিভিটি 18। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। Fill in the blanks with the correct alternatives given in the brackets. বন্ধনের মধ্যে দেওয়া সঠিক বিকল্পটি দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে এক নম্বর দেখে নিচ্ছি কী আছে। দি থিপ ওয়াজ ড্যাশ, দি থিপ ওয়াজ ড্যাশ, রান, রান, রানিং, দি থিপ ওয়াজ রানিং। আর ইউ ডবল এন আই এন জি, রানিং, চোরটি দৌড়াচ্ছিল। দু নম্বর, হি ড্যাশ হার্ড, হি ওয়ার্কড ওয়ার্ক ওয়ার্কিং হার্ড, হি ড্যাশ হার্ড, হি ওয়ার্কড হার্ড। সে কঠোর পরিশ্রম করছিল। তিন নম্বর, আই ড্যাশ হিম ইয়েস্টারডে, আই স him yesterday, I sees him yesterday, I seen him yesterday. এটি হবে I saw, I saw him yesterday. আমি গতকাল তাকে দেখেছিলাম, আমি গতকাল তাকে দেখেছিলাম। চার নম্বর, they dash last night, met, meets, meet, they meet last night. Last night. পাঁচ নম্বর, my brother dash from Mumbai. My brother came. Came from Mumbai. আমার ভাই মুম্বাই থেকে এসেছিল। আর they met last night. তারা গতকাল দেখা করেছিল। ছ নম্বর, সুজাতা dash very fast. সুজাতা run. সুজাতা run very fast.
সুজাতা খুব দ্রুত দৌড়াচ্ছিল। তাহলে অ্যাক্টিভিটি 18টা কমপ্লিট, তোমরা এইভাবে করে নেবে উত্তরগুলো। আশা করছি তোমরা বুঝতে পারছো অ্যান্সারগুলো। অ্যাক্টিভিটি 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকলস। এখানে শূন্যস্থান দেওয়া আছে, সেটি আমাদের অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকলস দিয়ে পূরণ করতে হবে। তোমরা আর্টিকল অবশ্যই হয়তো তোমরা জানো, এ অ্যান্ড দি আর, এগুলি হচ্ছে আর্টিকলস। তাহলে আর্টিকলস, অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকলস দিয়ে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। অজয় অ্যান্ড মিসা ওয়েন্ট টু ড্যাশ বুক শপ। অজয় অ্যান্ড মিসা ওয়েন্ট টু এ বুক শপ টু বাই স্টেশনারি আইটেমস। অজয় এবং মিসা লেখার সামগ্রী কেনার জন্য বইয়ের দোকানে গিয়েছিল। অজয় ওয়ান্টেড টু বাই এ বুক, অজয় একটি বই কিনতে চেয়েছিল। মিসা ওয়ান্টেড টু হ্যাভ এ পিঙ্ক ইরেজার, হ্যাভ এ পিঙ্ক ইরেজার, মিসা একটি গোলাপি রঙের রবার কিনতে চেয়েছিল। দে এন্টার্ড ড্যাশ শপ অ্যান্ড আস্ক ড্যাশ শপকিপার ফর ড্যাশ পিঙ্ক ইরেজার অ্যান্ড ড্যাশ বুক। দে এন্টার্ড দি শপ অ্যান্ড আস্ক দি শপকিপার ফর দ্য পিঙ্ক ইরেজার অ্যান্ড দি বুক। দে এন্টার্ড দ্য শপ, তারা দোকানে প্রবেশ করেছিল, অ্যান্ড আস্ক দ্য শপকিপার, এবং দোকানদারকে জিজ্ঞাসা করেছিল ফর দি পিঙ্ক ইরেজার অ্যান্ড দি বুক, গোলাপি রবার এবং বইটির জন্য। বাট দি শপকিপার কুড নট গিভ হার অ্যান ইরেজার অফ পিঙ্ক কালার, কিন্তু দোকানদারটি তাকে একটি গোলাপি রঙের রবার দিতে পারেনি। হি হ্যাড অ্যান ইরেজার অফ ইয়েলো কালার, তার কাছে একটি হলুদ রঙের রবার ছিল। হি গেভ মিসা এ ইয়েলো ইরেজার, মিসাকে একটি হলুদ রঙের রবার দিয়েছিল। অজয় পয়েন্টেড অ্যাট দি বুক হি ওয়ান্টেড, দ্য শপকিপার গেভ হিম দ্যাট, অজয় যে বইটি চেয়েছিল সেটি দোকানদার তাকে দিয়েছিল। তাহলে অ্যাক্টিভিটি 19টাও কমপ্লিট, অ্যাক্টিভিটি 17, 18, 19 এই তিনটাই কমপ্লিট। উইংস বুকের রিভিশন লেসন আজ সম্পূর্ণ অ্যাক্টিভিটি কমপ্লিট করা হয়েছে। আমি ডিসক্রিপশনে তোমাদের আগের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটার আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা উত্তরগুলো করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিওতে উইংস বইয়ের লেসন 1 চ্যাপ্টারটা শুরু করা হবে। ধন্যবাদ।